Assalamualaikum দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বিশ্বকাপে আসলে বাংলাদেশের হচ্ছেটা কি? আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আমরা হয়তো ভেবেছিলাম দুর্দান্ত একটা বিশ্বকাপ বাংলাদেশের হবে। যেভাবে সাকিব আল হাসান বলেছিলেন 2023টা হবে বাংলাদেশের ক্রিকেটে এক স্মরণীয় ইতিহাস, কিন্তু তারপর কি হলো? আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর একটা না 66টা ম্যাচ হেরে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে তো গেছে, অ্যান্ড ইভেন 2025 সালে পাকিস্তানের মাটিতে হওয়া চ্যাম্পিয়নশিপ খেলতে পারবেন না বাংলাদেশ। কেননা এই চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে আইসিসির নিয়ম অনুযায়ী এই ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিংয়ে 1 থেকে 8-এর মধ্যে থাকতে হবে। তো বাংলাদেশ বর্তমানে 10 নম্বর পজিশনে আছে এবং সেই জায়গা থেকে 8 নম্বর পজিশনে বাংলাদেশ উঠে আসতে হলে অবশ্যই বাকি যে 2টা ম্যাচ আছে 2টা থেকে 2টায় জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য টিমের দিকে। তো বাংলাদেশ যদি 2টা থেকে 2টা ম্যাচ জিতে তাও একটা ভালো সম্ভাবনা আছে, কিন্তু এই জায়গায় অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার সাথে খেলা, সামহাও যদি শ্রীলঙ্কাকে বাংলাদেশ বিট করতেও পারে, বাংলাদেশ টিমের যে অবস্থা, এই টিম নিয়ে অস্ট্রেলিয়াকে বিট করা আসলে অসম্ভব ব্যাপার না হলেও খুবই কঠিন। যাই হোক, আমরা চাইবো বাংলাদেশ 2টি ম্যাচ জিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য কোয়ালিফিকেশন করুক, কিন্তু জিনিসটা এখন স্বপ্নের মতো হয়ে গেল, হয়তোবা এই জিনিসটা হবেই না। কিন্তু আমরা কি বাংলাদেশ টিমের কাছ থেকে এইরকম এক্সপেকটেশন করেছিলাম যে বাংলাদেশ টিম বিশ্বকাপে ফাইনাল খেলবে? বাংলাদেশের মানুষ এরকমও বলেছিল যে আমরা ভারতের সাথে ফাইনাল খেলে ভারতকে হারিয়ে বাংলাদেশ 2023 সালে বিশ্বকাপ ট্রফি জিতবে। সেই টিমটাকে হাতুড়ি সিংহে কি বানিয়ে দিল? বিশ্বকাপ জিতা তো দূরের কথা, টপ 8-এর মধ্যেই নেই বাংলাদেশের নাম। হাউ ম্যান, কীভাবে সম্ভব? বাংলাদেশ টিমটা তো এরকম ছিল না যে বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে 3 নম্বরে থেকে কোয়ালিফিকেশন করে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, সেই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের টপ 8-এর মধ্যেও থাকে না, এমন তো হওয়ার কথা ছিল না। বাংলাদেশ টিমটা কি হয়ে গেল? বাংলাদেশ টিমের এই জন্য কে দায়ী, কারা দায়ী, সব কিছু যদি খুঁটিয়ে দেখার চেষ্টা করি জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেই উপর থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা দায়ী। যদি তারা দায়ী না থাকবেন, তারা যদি অবহেলা না করবেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের মতো মঞ্চ এরকম কেন করবে? আসলে কি যারা যাদের দায়িত্বে আছেন ওরা নিজেদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করে যদি করতো, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা দেখতে হতো? বাংলাদেশের মানুষ কি এরকম চায় যে বাংলাদেশ ক্রিকেট টিম এত খারাপ কেন? বাংলাদেশ ক্রিকেট টিম টপ 8-এ না থাকুক ও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য কোয়ালিফাই করতে না পারুক, এরকম কে চায়? কেউ তো চায় না। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে, ভালোবেসে বিদায় তো বাংলাদেশ একের পর এক ম্যাচ হারলেও উইকেটের পর উইকেট চলে গেল টিভির সামনে বসে থাকে আর মনে মনে প্রার্থনা করে একটা পার্টনারশিপ হয়ে যাক। বাংলাদেশের মানুষ ক্রিকেটারকে গালি দেয় কিন্তু তাও মনে মনে প্রার্থনা করে আজকের দিনটা ভালো খেল, আজকের দিনটা ভালো খেলে বাংলাদেশকে আপাতত অ্যাটলিস্ট একটা দিন রক্ষা করুক। কিন্তু কি হয়? কোনো কিছুই হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাতে যারা কর্মচারী জড়িত তাদের উচিত জিনিসগুলা ভালোভাবে রিয়েলাইজ করা, না পারলে নিজের জায়গা ছেড়ে দেওয়া।